আলহামদুলিল্লাহ, ম্যাম আপনি কেমন আছেন? এলাম, ভালো আছি। আচ্ছা, আজকে আমরা রিভিশনের জন্য নতুন একটি অধ্যায়, পঞ্চম অধ্যায় শুরু করব। আমাদের পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে সমন্বয় ও নেশন। আর গতদিনে আমরা চতুর্থ অধ্যায় শেষ করেছি, যেখানে হচ্ছে অঙ্কুরোদ্গম ছিল এবং হচ্ছে মানে উপরোদ্গম প্রক্রিয়াটা কিভাবে হয়, চলাকালীন উপরোদ্গম, এগুলো আমরা করেছিলাম। তো আমি আশা করছি মানে তোমাদের কোভার পরীক্ষাটা দেখে যেটা বুঝলাম যে তোমাদের অঙ্কুরোদ্গমটাও খুবই ভালো হয়েছে, স্পেশালি যারা কোভার জমা দিয়েছিল, ছবি ছিল অনেক সুন্দর হয়েছিল, তো তাদের সবাইকে ধন্যবাদ। এখন আমাকে বলো যে অঙ্কুরোদ্গম বলতে তুমি কি বুঝো। বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরোদ্গম বলে। আচ্ছা, বীজ থেকে শিশু উদ্ভিদ তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলছি অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম কত প্রকার কি কি? অঙ্কুরোদ্গম দুই প্রকার, থেকে শিশু দুই প্রকার, মৃত্যু ভেদে অঙ্কুরোদ্গম দুই প্রকার। হ্যাঁ, কি কি অঙ্কুরোদ্গম বলো? মৃদ ভেদী এবং মৃদ মৃদভেদী আর মৃদগত অঙ্কুরোদ্গম। ম্যাম কুমড়া, বেরি, তেঁতুল ইত্যাদি। ম্যাম মৃদভেদী অঙ্কুরোদ্গম আমি বলি, অঙ্কুরোদ্গমের উদাহরণ হলো কুমড়া, তেঁতুল, আর হচ্ছে যে মৃদ গত অঙ্কুরোদ্গমের এর উদাহরণ হলো ছোলা ধান। তো এই গেল আমাদের হচ্ছে মৃদগত, মৃদভেদী। এখন আমরা যখন ছোলা বীজের অঙ্কুরোদ্গম করছিলাম, তখন বলতো শুধুমাত্র মাটিতে বীজ বা একটা ছোলা পুঁতে দিলে কি হয়? এর সাথে সাথে কি কি মাটিতে উদ্ভিদ প্রাণী দুটো সম্পর্কে বলা হয়েছে, প্রাণী সম্পর্কেও বলা হয়েছে। তো আমরা প্রথমে যে পাঠটা আজকে পড়বো, পার্ট 1 থেকে 3, এখানে শুধুমাত্র আমরা উদ্ভিদের সমন্বয় সম্পর্কে আলোচনা করবো, অর্থাৎ উদ্ভিদ তার বিভিন্ন কাজগুলোর মাধ্যমে কিভাবে সমন্বয় সাধন করে, তারপরে হচ্ছে তার কাজগুলো হওয়ার জন্য বিভিন্ন ধরনের যে হরমোনের প্রয়োজন, কোন হরমোন কি কি ধরনের কাজ করে, তার প্রকারভেদ কি, এগুলো নিয়ে আজকের আমাদের পড়ার টপিক। তো আসলে বলা হয় যে সমন্বয় একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকটি কাজের জন্য সমন্বয় প্রয়োজন হয়। যেমন ধরো তোমরা স্টুডেন্ট, তোমরা যখন খাতায় প্রশ্নের উত্তর লিখো, তখন তোমরাও কিন্তু সমন্বয় সাধন করো, প্রথমে কয়ের আনসার দাও, তারপরে খ, তারপর গ, ঘ, এভাবে লিখো। তো আবার অনেকে প্রশ্নের সিরিয়ালটাও মেনটেন করে, যেটা আমরা বলি যে খুব ভালো হয় যে কোনো বাচ্চা যদি কোশ্চেনের মানে সিরিয়ালটা মেনটেন করে, যে সে হয়তো 11টা প্রশ্নের মধ্যে 60টা প্রশ্নের উত্তর দিবে, কিন্তু 60টা প্রশ্ন তো সিরিয়াল আছে, হয়তো 1 দিলো, 3 দিলো, 5 দিলো, বা 1 দিলো, 4 দিলো, 6 দিলো, এরকম। তো এইভাবে আসলে আমরা সমন্বয় সাধন করি, আমাদেরও প্রায় দৈনন্দিন জীবনে আমাদের যতগুলো রুটিন অনুযায়ী যে কাজ করি সেটার একটা সমন্বয় থাকে, আমরা যে খাওয়া দাওয়া করি, আমাদের শরীরের যে ভিতরে ফিজিওলজির বিষয়গুলো আছে, এগুলো সমন্বয় সাধন করে। তার মানে সমন্বয় সাধন হচ্ছে জীবের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তো বলা হচ্ছে যে জীবের বৃদ্ধি, জীবের প্রজনন, বংশ বিস্তার, অনুভূতি গ্রহণ এবং প্রতিক্রিয়া সৃষ্টি ইত্যাদি সবই হচ্ছে এর একটা জীবের বৈশিষ্ট্য রয়েছে। উদ্ভিদের এই অঙ্গগুলো হচ্ছে যে এই উদ্ভিদের এই কাজগুলো করার জন্য হরমোনের গুরুত্ব হচ্ছে অপরিসীম, কারণ তোমরা জানো যে উদ্ভিদের কোনো পৌষ্টিক তন্ত্র, রেচন তন্ত্র, হ্যাঁ জনন তন্ত্র, এরকম আলাদা কোনো তন্ত্র নেই, তাহলে উদ্ভিদের এই কাজগুলোর জন্য কিছু প্রয়োজন হয়, হরমোনের প্রয়োজন হয়। তো হরমোন আসলে কি করে, যে বিভিন্ন মানে দেহের মধ্যে সংযোগ সাধন করা, তারপরে হচ্ছে আমাদের যেমন হয় বিভিন্ন তন্ত্রের মধ্যে সংযোগ সাধন, তারপরে হলো উদ্দীপনায় সাড়া দেওয়া, এগুলো যেমন আমরা করি, তেমন উদ্ভিদ হরমোনের মাধ্যমে এই কাজগুলো করে থাকে। তাহলে আমরা উদ্ভিদের সমন্বয় দেখবো যে প্রতিটি উদ্ভিদকে শারীরবৃত্তীয় কার্যক্রম বলা হচ্ছে যে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সম্পন্ন হয়। তোমার কি মনে হয় যে উদ্ভিদ অটোমেটিক্যালি সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আমরা জানি খাদ্য প্রস্তুত করে এবং প্রস্তুতকৃত খাদ্য সারা দেহে হচ্ছে
মাঝখানে পৌঁছে যায়। তো তোমরা বলো তো এখন যে মানে জাইলেন কোষ যদি মূল রোগ থেকে পাতা পর্যন্ত পানি টেনে নিয়ে না যায় তাহলে কি ফ্লোয়েম পাতায় তৈরি করা খাদ্য সব জায়গায় পৌঁছে দিতে পারবে? তখনকার অবস্থা আসলে মানে আমরা একটা উদ্ভিদকে উদ্ভিদে উদ্ভিদ পাই হচ্ছে বেশিরভাগই আমরা বীজ থেকে বীজ লাগে। তো এই বীজটা ধরো আমি মনে করো একটা পেয়ারা গাছের বীজ, যদিও পেয়ারা গাছ কলম করেই হয়, আচ্ছা বীজ থেকে হয়, ধরো একটা লিচু গাছের বীজ আমি লাগালাম, তো বা শাকের বীজ আমি ছিটালাম জমিতে, তো এই বীজটা 7 দিন 10 দিন 12 দিন 15 দিন এরকম নির্দিষ্ট সময় থাকে নির্দিষ্ট ফসলের জন্য যে এই সময় ওই বীজটা থেকে ফসল বের হবে। এখন কোন কারণে ওই বীজটা থেকে কি হতে পারে ফসল নাও বের হতে পারে, তো এই যে বীজ লাগানোর সময় থেকে একটা পিচ্ছি চারা গাছ, যেটা হাত বললো যে বীজ লাগানোর সময় থেকে একটা পিচ্ছি চারা গাছ বের হওয়া টাইমটুকু এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি সুপ্তাবস্থা। কোন কোন ক্ষেত্রে যদি এই সময়টা অনেক বেশি নিয়ে ফেলে কোনো উদ্ভিদ যতটুকু প্রয়োজন তার থেকে যদি বেশি নেয় তখন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক সার অথবা হরমোন প্রয়োগ করে সুপ্তাবস্থা কাটিয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করতে পারি। তো আমরা জানি যে হচ্ছে আমরা উদ্ভিদের যে কাজগুলো হরমোনের সাথে সাথে বিভিন্ন ধরনের আবহাওয়া এবং জলবায়ু প্রভাবগুলো রয়েছে, এখানে উদ্ভিদের বৃদ্ধি এবং চলন সহ বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কাজ অত্যন্ত সুশৃঙ্খল ভাবে একটা নিয়ম মেনে চলে। উদ্ভিদ ছোট থেকে বড় হয়, ফুল হয়, ফল হয়, বীজ হয়, সেখান থেকে আবারও আশেপাশে নতুন গাছের সৃষ্টি হয়, বন জঙ্গলে বন জঙ্গল এভাবেই তৈরি হয়ে যায়। তো এগুলো সবই আসলে একটা কি বলছে যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। নিয়মটা কি বা কেন কিভাবে এই নিয়ম মেনে চলে এটার জন্য দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা করে আসছেন এবং তারা এর ফলাফল হিসেবে যেটা দেখতে পেয়েছেন সেটা হচ্ছে যে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদের দেহে অবস্থিত থাকে, যেটার কারণে কি হয়, যেটার কারণে হচ্ছে উদ্ভিদের এই কাজগুলো সুশৃঙ্খল ভাবে হয়। তো এই জৈব রাসায়নিক পদার্থ গুলোকে আমরা ফাইটোহরমোন বা বৃদ্ধিকারক বস্তু বলে থাকি। তাহলে ফাইটোহরমোনের অপর নাম কি? ম্যাম বৃদ্ধিকারক বস্তু। বৃদ্ধিকারক বস্তু, বৃদ্ধিকারক বস্তু, তাহলে ফাইটোহরমোনের অপর নাম হচ্ছে বৃদ্ধিকারক বস্তু। এখন যদি কোশ্চেন তোমাকে ফাইটোহরমোন না লিখে অনেক সময় এক নম্বরের প্রশ্ন দেয় যে বৃদ্ধিকারক বস্তু বলতে তুমি কি বুঝো, তুমি কনফিউজ হবে না তো যে তোমাকে কোনটা তোমার কাছে জানতে চাচ্ছে? উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহার করতে হলে ফাইটো শব্দটা
নিয়ন্ত্রণ করে। তাহলে ফাইটোহরমোন উৎপন্ন হবে কোথায় বলতো? কোষে। কোষে কোষে কিন্তু কাজ করবে কোথায়? এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কার্যাবলী সম্পন্ন করে, তাই হরমোন। তাহলে হরমোন ফাইটোহরমোনের ডেফিনেশনটা হচ্ছে সেম, এটা যেন মনে থাকে। অনেক সময় যেহেতু হরমোনের ব্যবহার দেওয়া আছে, তোমাদের পাঠিয়ে দেখবা যে শেষে একবারে হরমোনের ব্যবহার দেওয়া আছে। তো হরমোনের ব্যবহার দেওয়া যখন দেয় ডিমান্ডের প্রয়োগ, তখন তো সংজ্ঞাটা লিখতে ভালো হয়। তাই অনেক সময় স্টুডেন্ট কনফিউজ হয়ে যায় যে আসলে আমি তো ফাইটোহরমোনের সংজ্ঞা করেছি কিন্তু হরমোনের ব্যবহার করেছি, হরমোনের সংজ্ঞা নেই। আসলে এটা নিয়ে টেনশন হওয়ার কিছু নেই, যে হরমোনের সংজ্ঞাটাই মানে ফাইটোহরমোন আমরা বলছি, একই দুটো সংজ্ঞা। তার কাজে হরমোনের সংজ্ঞা চাইলে পরে তোমরা ফাইটোহরমোনটা লিখে, কিন্তু শেষে আবার ধরো প্রশ্ন, যেমন এই ভুলটাই লাগে অনেক স্টুডেন্ট কেমন করতে দেখেছি, প্রশ্নে যে এসেছে যে হরমোন কাকে বলে, ফাইটোহরমোনটাই তো হরমোনের সংজ্ঞা, কিন্তু লিখে শেষে লিখে দেখছে এটাকে ফাইটোহরমোন বলে, তখন কি সেটাকে রাইট দেওয়া যাবে? যাবে না। এই জন্য একটু সচেতন হয়ে লিখতে হবে এবং লেখার পরে অবশ্যই খাতা রিভিশন করার অভ্যাস সকল স্টুডেন্টকে রাখতে হবে। আমরা এখন দেখব যে আসলে যে আমরা বলছি যে জৈব রাসায়নিক পদার্থ বা বৃদ্ধিকারক বস্তু বা ফাইটোহরমোন উদ্ভিদের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে, উদ্ভিদের বৃদ্ধিতে, উদ্ভিদের চলনে, উদ্ভিদের হচ্ছে ফল ফুল সৃষ্টিতে। তো এদের মধ্যে তাহলে বলছি যে এই হরমোন গুলোর মধ্যে কিছু হরমোন আছে যেগুলো বৃদ্ধি সহায়ক অর্থাৎ বৃদ্ধিতে সহায়তা করে, আর কিছু হরমোন আছে যেগুলো বৃদ্ধি প্রতিবন্ধক অর্থাৎ বৃদ্ধিতে কি করে, বাধা প্রদান করে। তাহলে আমরা বৃদ্ধি সহায়ক হরমোনের নাম আগে লিখব, এইগুলো কেন হচ্ছে তোমার বৃদ্ধি সহায়ক হরমোন। তাহলে বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন কোনগুলো বলো? বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন সর্বপ্রথম তিনি
আবিষ্কার করেন আসলে চার্লস ডারউইন বলেছে যে উদ্ভিদের গুণাগুণ অবলম্বনের উপরে আলোর প্রভাব উনি লক্ষ্য করেছিলেন উনি দেখেছিলেন যে একটা উদ্ভিদের ছোট্ট উপুল মানে যেটা সামনের অংশ এরকম অংশের উপরে আলো ফেললে আলো যেদিক থেকে পড়ে উদ্ভিদের বৃদ্ধিটাও একদম ওই ওই দিকেই হয় এদিক থেকে আলো আসে ওই দিক থেকেই হয় তো এই ঘটনা থেকে উনি বুঝতে পারলেন যে আসলে উদ্ভিদের মানে কাণ্ডটা কেন আলোর দিকে বৃদ্ধি পেয়েছে কারণ ওই কাণ্ডের ওই অংশ কি ছিল বলতো অক্সি হরমোন ছিল এই জন্য সেটা ওইদিকে বৃদ্ধি পেয়েছে তো এই অক্সিনের যদি আমরা কাজ লিখতে চাই তাহলে আমরা বলবো যে অক্সিন প্রয়োগে কি হয় শাখা কলমের মূল গজে এবং ফলের অঙ্গানে ঝরে পড়া রোধ করে শাখা কলমের মূল গজকে সহায়তা করে শাখা কলম পড়েছে রাজের অধ্যায়ে যে আমরা গাছের একটা নির্দিষ্ট স্থানে পাতা তুলে গোবর মাটির তুলে দিলে সেখানে হচ্ছে মূল গজায় তো এই যে একটি শাখা কলম করা হয় এই যে মূল গজা প্রক্রিয়াটা এটা অক্সিন করানিত করে অক্সিনের সহায়তা এটা হয়ে থাকে এবং ফল অনেক সময় গাছের ছোট ছোট প্রচুর ফল হয় কিন্তু ফল ঝরে পড়তে থাকে তখন বুঝতে হবে যে উদ্ভিদটাতে অক্সিজেনের অভাব তখন অক্সিজেন হরমোন প্রয়োগ করলে ফলের অঙ্গানে ঝরে পড়া রোধ হয় একটা গাছের ফল যদি অঙ্গানে ঝরে 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 পড়ে তাহলে কিন্তু যারা ফল ব্যবসায়ী আছে তারা ক্ষতিগ্রস্ত হয় মানে ফল চাষ করে কৃষকেরাও ক্ষতিগ্রস্ত হয় আর আমাদের বাড়িতেও যদি সব করে কোনো গাছ লাগানো থাকে সেটাতেও যদি ফল রোগ থেকে পড়ে যায় আমাদের খারাপ লাগে তোমরা জেনে ফেললে এখন যে ফলের অঙ্গানে ঝরে পড়া কারণটি অক্সিজেনের অভাব তাহলে পরে অক্সিজেন প্রয়োগ করতে হবে কারণ ফলের অঙ্গানে ঝরে পড়া রোগ হবে এবারে আসো জিপেরেলিন বলছে এটা যেহেতু বৃদ্ধি সহায়ক হরমোন তাহলে এটা কোথায় কোথায় অবস্থান করবে এটা অবস্থান করবে চারা গাছে বীজপত্রে পত্রের বর্ধিষ্ণ অঞ্চলে এটা দেখা যায় এর প্রভাবে উদ্ভিদের পর্ণমধ্য গুলো কি হয় দৈর্ঘ্যে হচ্ছে বৃদ্ধি পায় এই জন্য খাটো উদ্ভিদে এই হরমোন প্রয়োগ করলে উদ্ভিদ কি হয় অন্যান্য উদ্ভিদের তুলনায় লম্বা হয় দেখা যায় যে জমিতে 20-30টা মেহগনি গাছ লাগানো হয়েছে এর মধ্যে 25টা গাছ স্বাভাবিকভাবে স্বাভাবিক গ্রোথ হয়েছে বাকি 5টা গাছে স্বাভাবিক গ্রোথ হয়নি তো ওই 5টা গাছকে যদি জিপেরেলিন প্রয়োগ করা হয় তখন জিপেরেলিন প্রয়োগ করার ফলে ওই গাছগুলো আবার অন্যান্য গাছের মতো কোনো কোনো ক্ষেত্রে অন্যান্য গাছের চেয়ে লম্বা হয়ে যেতে পারে আর বলা হয় যে জিপেরেলিন হচ্ছে বীজের সুপ্ত অবস্থা কাটতে হচ্ছে সহায়তা করে তোমরা যে সুপ্ত অবস্থা বললাম প্রথমে তোমাদের কথাটা সেই সুপ্ত অবস্থা কাটতে হচ্ছে জিপেরেলিন হরমোন প্রয়োগ করে তুমি জমিতে বীজ লাগিয়ে রেখেছো অথচ মানে গাছ বের হচ্ছে না উগ্রত হচ্ছে না তখন সেখানে জিপেরেলিন প্রয়োগ করলে সুপ্ত অবস্থা থেকে দিয়ে নতুন উদ্ভিদ বের হতে পারে এখন আমরা বলবো ইথিলিন বলো ইথিলিন বৃদ্ধি সহায়ক হরমোন নাকি বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন প্রকৃতপক্ষে যারা সৎ মানুষ ভালো মানুষ মুমিন ব্যক্তি তারা তাদের ভেতরের খারাপ গুণগুলো কখনোই বাইরে প্রকাশ হতে দেয় না তারা কখনো কারোর সাথে খারাপ আচরণ করে না মিথ্যা কথা বলে না হচ্ছে সঠিক নিয়মে নিজের ধর্ম পালন করে তো এইরকম মানুষগুলো যেমন তাদের আচরণ হচ্ছে সংযত করে রাখে বৃদ্ধিসহায়ক হরমোনগুলো হলো এরকম শুধুমাত্র ভালো দিকটা দেখে ইথিলিন এমন একটা হরমোন আমরা যেমন কোনো কিছুর উপরে বিরক্ত হলে রাগ করলে আমরা রিয়াক্ট করে ফেলি আমরা আমাদের আচরণে কথাবার্তায় প্রকাশ করে ফেলি যে আমি বিরক্ত আমি রেগে গেছি আমি রাগ করেছি কিন্তু হচ্ছে এই জিনিসটা হচ্ছে তোমার ইথিলিনের মধ্যে ইথিলিন কি করে ক্ষেত্র মানে বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন কিন্তু ক্ষেত্র বিশেষ এটা কি করে এটা কিন্তু সহায়তাও করে থাকে বিভিন্ন ক্ষেত্রে তো এটা আমাদেরকে দেখতে হবে যে কোন কোন ক্ষেত্রে ইথিলিন সহায়তা করে যেমন দেখো বলা হচ্ছে যে ইথিলিন একটি গ্যাসীয় পদার্থ অন্য হরমোন পড়ার ক্ষেত্রে কিন্তু তুমি গ্যাসীয় পদার্থ কথাটা বলনি কিন্তু ইথিলিনের ক্ষেত্রে কিন্তু আমরা বলছি যে ইথিলিন কি ইথিলিন হচ্ছে কি গ্যাসীয় পদার্থ এটাই রবিবার প্রকাশ সবসময় যে ইথিলিন খনিজের কোনটি গ্যাসীয় হরমোন সেটা হচ্ছে ইথিলিন এটি ফল পাকতে সহায়তা করে বীজের কাঁচা অবস্থায় বিভিন্ন ধরনের এসিড থাকে এবং তার ভিতরে মিষ্টি একটা ফলে পরিণত হয় এই ফল পাকানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে হচ্ছে ইথিলিন এই হরমোন ফল ফুল বীজ পাতা এবং হচ্ছে মূলেও দেখা যায় ইথিলিন বীজ ও মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করে দেখো তাহলে ইথিলিন উপকার করছে না বীজ এবং মুকুলের মধ্যে সুপ্ত অবস্থা ভঙ্গ করে চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটায় এবং চারা গাছকে লম্বা হতে সহায়তা করে তারপরে যে প্রতিবন্ধক এর কাজ করে শুধুমাত্র তা কিন্তু না ক্ষেত্র বিশেষে এটা কিন্তু উপকারও করে থাকে কিন্তু ইথিলিন পাতা ফুল এবং ফলে ঝরে পড়া ত্বরান্বিত করে যদি কোনো উদ্ভিদে ইথিলিনের পরিমাণ বেশি হয় পরিমাণটা অনেক বেশি থাকে তাহলে এটা পাতা সব ঝরিয়ে দেয় এখন কোনো উদ্ভিদের যদি পাতাই না থাকে তাহলে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া
খাদ্য তৈরি হবে, হবে ফুল ধরছে, ফুল ধরে পড়ে যাচ্ছে, তাহলে ফলের সৃষ্টি হবে। এইভাবে উদ্ভিদের হচ্ছে বৃদ্ধিটাকে কমিয়ে দিতে সহায়তা করে হচ্ছে এই ইথিল। এখন আমরা করবো হচ্ছে উদ্ভিদের জল। এখন বলতো উদ্ভিদ আমাদের মতো হাঁটা চলা করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে কিনা? আম গাছ জাম গাছকে তার মনের কথা বলতে পারে কিনা? না ম্যাম, পারে না ম্যাম। আমার হ্যাঁ তারা চলা ফিরা তারা এক স্থান থেকে কখনোই আরেক স্থানে পৌঁছায় যেতে পারে না, কারণ তাদের পানি হাঁটার জন্য কোনো নির্দিষ্ট অঙ্গ নেই। কিন্তু উদ্ভিদও কিন্তু অন্যান্য প্রাণীর মতো অনুভূতিশীল, এই জন্য বলা হয় যে মানে মানুষের যেমন চুলটা ধীরে ধীরে অনেক লাগে, হাত পা যদি কারো কোনো অ্যাক্সিডেন্টে কেটে যায় তাহলে হচ্ছে আমাদের যেমন আমরা ব্যথা পাই, উদ্ভিদের পাতা ডাল এগুলো ছিঁড়ে ফেললে ভেঙে ফেললে উদ্ভিদও কষ্ট পায়, কারণ তার হচ্ছে অনুভূতি আছে। তো এই জন্য অভ্যন্তরীণ কিছু অভ্যন্তরীণ মানে ভিতরে এবং বাহ্যিক বা মানে অভ্যন্তরীণ উদ্দীপক বা বহি উদ্দীপক উদ্ভিদে যে উদ্দীপনা সৃষ্টি করে এবং এর ফলে উদ্ভিদ কি করে উদ্ভিদের চলন এবং বৃদ্ধি সংঘটিত হয়, যেটাকে আমরা বলছি ট্রফি চলন। কি চলন বললাম? মানে সারা দেওয়ার পরীক্ষণ আলোর প্রতি উদ্ভিদ আসলে কিভাবে সারা দেয়। তো এখানে আমি তোমাদের একটা গাছ দেখলাম, গাছ এই যে দেখো তোমরা কি পুরো জিনিসটা দেখতে পাচ্ছ? এটা তোমাদেরই মানে ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। এখানে দেখো একটু খেয়াল করে যে এটা একটা ফুলও ধরেছে, এটা চিনো তো সবাই? একটা কি গাছ আর কি ফুল? এটা একটা পর্তুগিজ ম্যাম, বাংলাতে আমরা লোকালি ঘাস ফুল বা টাইম ফুল বলে থাকি, পর্তুগিজ গাছ। ইয়েস মিস, আমাদের ভাষায় আছে। আচ্ছা, তো আমার খুব পছন্দ, অনেক কালার হয় এই। তো এখানে দেখো এটা তো একটা পানির বোতল, বুঝতেই পারছো একটা পানির বোতল কেটে গাছটা লাগানো হয়েছে। তো এই গাছটা একটু খেয়াল করো, গাছটা কিন্তু একদিকে হেলে আছে, এটা কি দেখতে পাচ্ছো? গাছটা একদিকে, গাছটা কিন্তু আবার মানে সোজা হয়ে গাছটা একদিকে হেলে আছে। ভালো করে খেয়াল করো একটু, গাছটা যেখানে রাখা থাকে সেখানে হচ্ছে এদিক থেকে আলো আসে, সূর্যের আলো পড়ে এই পাতে, যেন গাছটা কোন দিকে বৃদ্ধি পাচ্ছে। সবকটা ডাল দেখো, এই ডালটা, এইটা, এইটা, এই ডালটা সবগুলো এদিকে বেঁকে আছে। তাহলে যেদিক থেকে আলো আসছে সেদিকে এরা কি করেছে? সাড়া দিয়েছে। এই পরীক্ষাটা আমাদেরকে করতে হবে যে আসলেও সাড়া দেয় কিনা, এটা দেখে বুঝতে পারছো যে আসলে সাড়া দেয় কিনা? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, যে এটা একদিকে বাঁকা হয়ে আছে। তো এই পরীক্ষার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অবশ্যই পরীক্ষা মানে কিছু উপকরণ, পরীক্ষা মানে কিছু আমাদের উপকরণ লাগে। তো আমরা একটা কাছের স্বচ্ছ কাছে যাই নিবো যেন বাইরে থেকে আমরা এটা দেখতে পাই, তারপরে পুষ্টি দ্রবণ নিবো যেহেতু মাটি রাখবো না, কারণ শিকড় তাহলে বোঝা যাবে না যে শিকড়ের বৃদ্ধি কোন দিকে হচ্ছে, মাটির ভিতরে শিকড় থাকে আমরা দেখতে পাই না, স্বচ্ছ না যেহেতু। তারপরে পুষ্টি দ্রবণ দিব, আমরা ছিদ্রযুক্ত কর দিব, আর একটা সব উদ্ভিদের চার। তো পুষ্টি দ্রবণের মধ্যে কর কে মধ্যে দিয়ে ওই মানে উদ্ভিদটা রেখে করতে ঢেকে দিলে তো আমরা এবং আলো আসে প্রাপ্ত স্থানে রেখে দিলাম, কয়েকদিন পরে দেখবো যে যেদিক থেকে আলো আসছে উদ্ভিদের বৃদ্ধিটা সেটা সংঘটিত হয়েছে। এই কিন্তু বোঝা যায় যে উদ্ভিদ আলোর দিকে, আলো কিন্তু বহি উদ্দীপক না অভ্যন্তরীণ উদ্দীপক বলো তো? আলো বহি উদ্দীপক নাকি অভ্যন্তরীণ উদ্দীপক? বহি উদ্দীপক। হ্যাঁ আলো হচ্ছে বহি উদ্দীপক, আলো হচ্ছে বাইরে থেকে পাওয়া, এই জন্য বহি উদ্দীপক। তাহলে আলোর দিকে উদ্ভিদের সাড়া দেওয়া মানে বহি উদ্দীপকের দিকে উদ্ভিদ সাড়া দেয় এবং এর ফলে উদ্ভিদের চলন সেই দিকে সংঘটিত হয়, অর্থাৎ যেদিক থেকে আলো আসছে চলনটা হচ্ছে সেই দিকে সংঘটিত হয়েছে। তো এইভাবে চলন সম্পূর্ণ করে উদ্ভিদ এবং মানে উদ্ভিদের বৃদ্ধি হয় এবং এটাকে আমরা বলে থাকি ট্রফি চলন। এইটা তোমাদের আলোর প্রতি উদ্ভিদের সাড়া দেওয়ার পরীক্ষা হিসেবে আসে, এটা অবশ্যই সবাই ভালো করে করবে। এখন আমরা হরমোনের ব্যবহার করবো, বিভিন্ন ধরনের হরমোন কি কি কাজ করে এটাই আসলে ব্যবহার কাজগুলো কি পাঠ্য বইয়ের একটু বিস্তারিত দেওয়া আছে, যে পয়েন্ট গুলো দেওয়া আছে সেগুলো তোমাকে হচ্ছে লিখতে হবে। হরমোনের ব্যবহার আমরা দেখি হচ্ছে অক্সিন এবং অন্যান্য কৃত্রিম হরমোন শাখা কলমের মূল
শাখাপ্রশাখা করে আমরা কিন্তু যখন অক্সিনের ব্যবহার করলাম তখন কিন্তু আমরা পেয়েছিলাম যে অক্সিন শাখা কলমে মূলগতভাবে শাখাপ্রশাখা করে তার শুধুমাত্র অক্সিন না কিছু কিছু কৃত্রিম হরমোনও উদ্ভিদের শাখা কলমে মূলগতভাবে শাখাপ্রশাখা করে ইন্টার অ্যাসিটিক অ্যাসিড ক্ষতস্থান পূরণে শাখাপ্রশাখা করে আবার হচ্ছে অক্সিন প্রয়োগের ফলে ফলের মোচন বিলম্বিত হয় ফলে ফুলবে মানে ফুল ফল যে বড় হবে এরকম মোচনটা হচ্ছে কি করে দেয় বিলম্বিত করে দেয় তারপরে বিভিন্ন উদ্দীপক যেমন আলো পানি অভিকর্ষ ইত্যাদি উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে আলো যে প্রভাবিত করে তার প্রমাণ তোমাদেরকে আমি অলরেডি দেখিয়ে ফেললাম পানি যদি না দাও গাছ কি বাঁচবে কিছু কিছু গাছের বেশি পানি প্রয়োজন হয় কিছু কিছু গাছের খুব সামান্য পানি প্রয়োজন হয় যেমন ক্যাকটাস ক্যাকটাস যখন লাগাবা তোমরা বাসাতে তখন দেখবা যে যেই জায়গাটাই সবচেয়ে বেশি রোদ আসে তীব্র রোদ সেখানে ক্যাকটাসকে রাখতে হবে কারণ এটা হচ্ছে রোদের বৃদ্ধি আর পানি দিতে হবে খুবই কম আমি আমার ক্যাকটাস গাছে কখনোই পানি দিতে হবে শুধুমাত্র বৃষ্টি হয় তখন যে পানিটা উদ্ভিদ পায় সেটুকুই তাছাড়া এক্সট্রা কোনো পানি গরমের দিন দেখি যে শুকাই পাতাটা মাটি ফেটে গেছে তবে তাও আমি ক্যাকটাসকে পানি দিলাম কারণ পানি দিলেই ওটা গাছে হচ্ছে শিকড়ের ওখানে পৌঁছে যাবে এবং ওখান থেকে ছত্রাক হয়ে গাছটা দ্রুত মারা যাবে তাই যে গাছকে যতটুকু পানি দেওয়া প্রয়োজন ততটুকু আমরা দিব কিন্তু প্রয়োগ করে উদ্ভিদকে হচ্ছে বিভিন্ন ধরনের সহায়তা করা যায় এগুলো হলো কৃত্রিম হরমোন প্রাকৃতিক হরমোন কৃত্রিম হরমোন দুটোই পাবে আর কারো কোনো সমস্যা ম্যাম আমার একটা কোশ্চেন আছে ম্যাম যদি এমসিকিউতে আসে যে ইথিলিন কোন ধরনের হরমোন আর অপশনে যদি থাকে যে বৃদ্ধি প্রতিবন্ধক আবার যদি থাকে যে ক্ষেত্র বিশেষে সে তার কার্য সম্পাদন করে তাহলে কোনটা দিব বৃদ্ধি প্রতিবন্ধকই দিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে বৃদ্ধি প্রতিবন্ধক বৃদ্ধি প্রতিবন্ধক দিতে হবে আর নরমালি আসে নিচের কোনটি গ্যাসীয় হরমোন সেটা হচ্ছে ইথিলিন আর কারো কোনো সমস্যা